সংসারের মঙ্গল যদি চান তাহলে পৌষ মাসে এই কাজ ভুলেও করবেন না। আমাদের সনাতন ধর্মে এই পৌষ মাসকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। পৌষ মাসেই পড়ে পৌষ সংক্রান্তি, অর্থাৎ মকর সংক্রান্তি। বাংলা সাল অনুযায়ী এই মাস হলো নবম মাস। একটি অতি পরিচিত প্রবাদ রয়েছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই মাস হলো সেই মাস যে মাসে আপনার করণীয় কিছু কাজ আপনার সারা বছরে সর্বনাশ ডেকে আনতে পারে। আর এই মাসেই এমন কিছু কাজ রয়েছে যা করলে আপনার সারা বছর ধরেই পৌষ মাস অর্থাৎ সুখের মাস হিসেবে বিবেচিত হবে। তাই বন্ধুরা, সারা বছর যদি সুখী থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে পৌষ মাসে কিন্তু এই ভুলগুলি কখনোই করবেন না। যথাসম্ভব চেষ্টা করুন এই কাজগুলি অন্তত পৌষ মাসে এড়িয়ে যেতে। কোন সেই কাজ যা পৌষ মাসে আমাদের একেবারেই করা উচিত নয় তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এবং সমস্ত বিষয়গুলি যদি আপনি আপনার জীবনে আপনার পরিবারে প্রয়োগ করতে পারেন তাহলে নিশ্চিতরূপেই এর সুফল আপনি সারা বছর ধরেই পাবেন। নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। এগুলি সম্পর্কে যদি আপনি জানতে আগ্রহী থাকেন বা আপনার এই সমস্ত বিষয় ভালো লাগে, তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন। এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে, আপনার যদি কাজের হয়, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে শেয়ার করে নিজের আপনজনদের জানিয়ে দেবেন। পৌষ মাস ভগবান শিবের অত্যন্ত একটি প্রিয় মাস। এই মাসে ভক্তি ভরে ভগবান শিবের পুজো করলে তার আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। ভগবান শিব হলেন এমন একজন দেবতা যাকে সামান্য জল এবং বেলপাতাতেই সন্তুষ্ট করা সম্ভব, কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। সমস্ত মাসের মধ্যে এই পৌষ মাসের শিব পুজোতে আলাদা কিছু মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে এই মাসের প্রত্যেক সোমবার দিন যদি আপনি মহাদেবের পুজো করতে পারেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন। তবে সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন যে পৌষ মাসে যখন আপনি শিব পূজা করবেন বা যেদিন আপনি শিব পূজা করবেন, সেই দিন কিন্তু উপোস করে তবেই মহাদেবের পূজা করবেন। কখনোই কিন্তু পূজা সমাপ্তির আগে এই উপোস ভঙ্গ করবেন না। খুবই সাধারণ এবং সহজভাবেই আপনি এই মাসে বাবার পূজা করতে পারেন। এর জন্য আপনাকে যে অতিরিক্ত খরচ করতে হবে তা কিন্তু একেবারেই নয়, কারণ পূর্বেই উল্লেখ করেছি মহাদেব সামান্য জল এবং বেলপাতাতেই সন্তুষ্ট হন। তার জন্য যেটা প্রয়োজন আপনার একান্ত ভক্তি এবং নিষ্ঠা। শিবজির কিভাবে আপনি ঘরোয়াভাবে পূজা করবেন সে সংক্রান্ত একটি ভিডিও ওপরে আই বাটনে দেওয়া রয়েছে, আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন, কি প্রয়োজন বোধ করেন। তবে বন্ধুরা, এই পৌষ মাসে যেহেতু শিবজির একটি অত্যন্ত প্রিয় মাস, সে কারণে এই মাসে কিছু কাজ করা থেকে নিজেকে অবশ্যই বিরত রাখুন। এই মাস যেহেতু একটি শীতের মাস, সে কারণে এই মাসে যদি আপনার বাড়িতে কোনো পশু অথবা পাখি আসে, তাকে কখনোই কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবেন না, পারলে তার আহারের ব্যবস্থা করুন। অবলা এই জীবজন্তু কিন্তু আসলে ঈশ্বরেরই প্রতিনিধি, আপনাকে পরীক্ষা করার জন্যই কিন্তু ঈশ্বর তাদেরকে আপনার কাছে পাঠায়। তাই এই পৌষ মাসে কোনো অবস্থাতেই তাদের বাড়ি থেকে তাড়িয়ে আসলে তাদের বরং যত্ন নিন, এতে শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি আপনার পরিবার অনেকটাই মুক্ত হতে পারবেন এবং শিবজির কল্যাণে আপনার গৃহে সর্বদাই সুখ শান্তির পরিবেশ
বজায় থাকবে। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, আমি পূর্বের ভিডিওতে উল্লেখ করেছি পৌষ মাসে অবশ্যই সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠা প্রয়োজন। এই মাস হলো অভ্যাস তৈরি করার মাস। এই মাসে যদি আপনি সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, তাহলে সারা বছরই কিন্তু আপনি সুস্থ ও নিরোগ থাকবেন। আর এই মাসে যদি দীর্ঘ সময় আপনি সূর্য উদয়ের পরও ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার শারীরিক অবনতি কেউই আটকাতে পারবে না। একটি বিষয় সর্বদাই মনে রাখবেন, কষ্ট করলে তবে কেষ্ট মেলে। আর আপনি যদি সেই কষ্টই প্রথমে না করে থাকেন, তাহলে কেষ্ট অর্থাৎ ভালো ফলের আশা আপনি কীভাবেই বা করবেন। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, এই মাস যেহেতু শিবজির একটি অত্যন্ত প্রিয় মাস, তাই এই মাসে কোনো অবস্থাতেই শিবজির অত্যন্ত প্রিয় সাপকে নিধন করবেন না। এতে দেবাদিদেব আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন, আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে। বন্ধুরা, চতুর্থ যে বিষয়ের কথা আমি বলবো তা হলো, পৌষ মাসে বেশ কিছু শুভ কাজ করা একেবারেই কিন্তু শাস্ত্রবিরুদ্ধ। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে পৌষ মাসে বিবাহ একেবারেই করা উচিত নয়। এর পাশাপাশি গৃহ নির্মাণ শুরু বা গৃহপ্রবেশ, উপনয়ন, এই সমস্ত কাজ পৌষ মাসে করা একেবারেই উচিত নয়। তবে দীক্ষা গ্রহণ, বিভিন্ন ক্রয় বাণিজ্য, দেবতা প্রতিষ্ঠা, অন্নপ্রাশন, সাধভক্ষণ, এই সমস্ত শুভ কাজ পৌষ মাসে করা যেতেই পারে। তবে এই মাসে ভুলেও যে বাড়িতে আপনি এতদিন ধরে থাকছেন, সেটা হতে পারে আপনার নিজের বাড়ি অথবা ভাড়া বাড়ি, সেই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে বা অন্য কোনো বাড়িতে একেবারের জন্য চলে যাবেন না। আপনি যদি মনস্থির করে ফেলেন যে অন্য গৃহে আপনি প্রবেশ করবেন, তাহলে আপনি পরের মাসে অর্থাৎ মাঘ মাসে এই সিদ্ধান্ত নিন। কিন্তু পৌষ মাসে এই সিদ্ধান্ত কখনোই নেবেন না, এতে গৃহস্থের অকল্যাণ হয়। এই মাস হলো দান ধ্যান জপ তপের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তাই এই মাসে অতি অবশ্যই অন্তত সোমবার দিন হলেও শিবজির আরাধনা করুন এবং তার মাথায় জল ও ফুল বেলপাতা নিবেদন করুন। এবং সম্ভব হলে প্রত্যেক সোমবার দিন অন্তত মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার শ্রবণ করুন। এবং সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন, এই মাসে আপনার গৃহে আগত কোনো দরিদ্র অভুক্ত গরিব মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, কারণ তারা কিন্তু ভগবানের প্রতিনিধি। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদের কিছু দান করুন, পারলে তাদেরকে শীতের কোনো পোশাক বা কম্বল দান করুন। আপনার এই ক্ষুদ্র দান আপনার সমস্ত প্রকার পাপকে দূর করবে। আশা করি এই ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হতে পেরেছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।